মানুষের হাতে টাকা থাকলে তা কিভাবে ওড়ানো যায় তার প্রকৃত প্রমাণ এই ক্রু মুভিটি হ্যালো ফ্রেন্ডস মুভিজ অল অবাউটে আপনাদের স্বাগত তাব্বু করিনা কৃতিসানন অভিনীত ক্রু মুভিটি রিলিজ করেছে এই মুভিটি মূলত একটি কমেডি বেস মুভি তাব্বু করিনা কৃতি এই তিনজন কোহিনুর এয়ারলাইন্সে কাজ করে এয়ার হোস্টেস হিসেবে তাদের খুব আর্থিক টানাপোড়নের মধ্যে দিয়ে যেতে হয় কারণ তাদের এয়ারলাইন্স কোম্পানি ব্যাঙ্ক হয়ে গেছে এবং সেই কোম্পানির মালিক সমস্ত টাকা পয়সা নিয়ে বিদেশে পালিয়ে গেছে এমত অবস্থায় তারা তিনজন স্মাগলিংয়ের পথ বেছে নেয় তো তারা কি ধরা পড়বে তাদের লাইফে এরপর আর কী কী হতে চলেছে সেটা জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে যদি এক কথায় বলতে হয় তো বলবো মোস্ট ফালতু বেকার একটা মুভি এই মুভিতে সব কিছুই খুব সারফেস লেভেলের কোনো কিছুর মধ্যেই কোনো ডেপথ নেই স্টোরি স্ক্রিপ্ট দুটোই খুবই দুর্বল আর গানের নামে তো সেই পুরোনো গানগুলোকেই রিক্রিয়েট করেছে নতুন তো কিছুই নেই এই মুভিটা ওয়ান টাইম ওয়াচের জন্যও হয়তো আমি কাউকে রেকমেন্ড করব না কারণ কোনো কিছুই এখানে ওয়ার্ক করেনি না কমেডি ওয়ার্ক করেছে না সিরিয়াস পোর্শানগুলো ওয়ার্ক করেছে না তিন নায়িকার ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করেছে না তাদের বর্তমান সমস্যাগুলো ওয়ার্ক করেছে না শেষের দিকে আসা একের পর এক টুইস্টগুলো ওয়ার্ক করেছে সব কিছুই ভীষণ ওপর ওপর পজিটিভ সাইডের মধ্যে একমাত্র উল্লেখযোগ্য বিষয় হলো অভিনয় তিন নায়িকা যথেষ্ট ভালো অভিনয় করেছেন স্বল্প পরিসরে ভালো অভিনয় করেছেন কপিল শর্মাও যে অভিনেত্রী এখানে জাঁদরে কাস্টম অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তার কথাও কিন্তু উল্লেখ করতেই হয় কারণ তিনিও দারুণ অভিনয় করেছেন অ্যান্ড সরি আমি তার নামটা ঠিক জানি না তো অভিনয়ের গ্ল্যামার এই দুটো জিনিস ছাড়া আর কোনো পজিটিভ পয়েন্টই কিন্তু আমি অন্তত এই মুভিতে খুঁজে পাইনি যারা এই মুভিটা দেখতে যেতে চান তারা নিজেদের ব্রেনটাকে হলের বাইরে রেখে তবে কিন্তু সিনেমা হলে প্রবেশ করবেন কারণ মিনিংলেস জিনিসপত্রে ছড়াছড়ি এই মুভি ট্রেলারটা দেখে এই মুভিটার প্রতি যে ইন্টারেস্টটা জন্মেছিল মুভিটা তার এক শতাংশও প্রোভাইড করতে পারেনি অন্তত আমার জন্য তো এই মুভিটা একেবারেই ওয়ার্ক করেনি আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক ফেরো সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ